ব্যাকটেরিয়াল কিছু কারণেও কিন্তু আসলে বাচ্চারা অসুস্থ হয়ে থাকে, সেইগুলো আসলে কি কি এবং তখন আপনার পরামর্শ আসলে কি? যেটা আমি ডায়রিয়ার কথা বলছিলাম, একটা ছিল আমাদের ভাইরাল ডায়রিয়া, আরেকটা হচ্ছে আমাদের আমরা বলি ব্লাড ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা, তো যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ সেক্ষেত্রে কিন্তু এখানেও জ্বর, তীব্র পেট ব্যথা এবং আমাদের নরম পায়খানার সাথে একটু রক্ত মিশ্রিত হয়ে যাওয়া, তাহলে এটা কিন্তু বাবা মার মনে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে দেয় যে স্টুলের সাথে ব্লাড যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমি যদি রক্ত আমাশয় নির্ধারণ করেই ফেলি, তাহলে সুনির্দিষ্ট চিকিৎসা থেকে একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, পাশাপাশি প্রয়োজনীয় খাবার স্যালাইন এবং সুনির্দিষ্ট খাবার পরামর্শ দিতে হবে। খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যখন আমাদের পেটটা নাজুক থাকে, ডায়রিয়ার মতো একটা পরিস্থিতি উদ্ভব হয়, সব ধরনের খাবার কিন্তু সহ্য হয় না, তাকে একটু স্পেসিফিক খাবার প্ল্যান দিতে হবে। পাশাপাশি যেহেতু সে রক্ত আমাশয়, যেটা আমরা বলতেছি যে অ্যান্টিবায়োটিক অবশ্যই লাগবে, তাহলে কিন্তু আমরা ওকে বাসায় হোম ট্রিটমেন্ট করেই কিন্তু ভালো করতে পারবো, কারণ এখানে খুব একটা পানি শূন্যতা হয় না। এখানে যে বিষয়টা হয়, তার পেট ব্যথাটা, তার জ্বর, এই বিষয়গুলো সামনে চলে আসে, যেটা অন্য ডায়রিয়া চাইতে ব্লাড ডিসেন্ট্রির পার্থক্যটা থাকছে। এক্ষেত্রে যখন শিশুটি হসপিটালে ভর্তি হচ্ছে তখন আসলে তার ট্রিটমেন্ট প্রসিডিউরটা কীরকম হয়ে থাকে? আমরা যখন দেখি যে তার হাইড্রেশন স্ট্যাটাসটা, সে যদি তীব্র পানিশূন্যতায় ভোগে থাকে, আমরা পানিশূন্যতার কারেকশন করার জন্য প্রয়োজনীয় স্যালাইন দিই। পাশাপাশি সে যদি ভাইরাল ডায়রিয়া আক্রান্ত হয় তাহলে তো আর কিছু করার থাকবে না, আর যদি ব্যাকটেরিয়াল ডায়রিয়া যেটা বলছিলাম ব্লাড ডিসেন্ট্রি, তাহলে তার সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আমরা সেরাপথে প্রয়োগ করবো। স্যার, অ্যাজমার প্রবলেম বা ডায়রিয়ার সমস্যা ছাড়াও কিন্তু কিছু কিছু বাচ্চা রয়েছে খুবই সেন্সিটিভ, যারা খুব অল্পতেই অসুখ বিসুখে পড়ে যায় বা ইমিউনিটি যাদের কম থাকে, তো তাদের ক্ষেত্রে আসলে সেই বাচ্চাগুলোকে কিভাবে যত্নে রাখা প্রয়োজন বলে আপনার কাছে মনে হয়, যিনি যারা অভিভাবক রয়েছেন? একটা মেসেজ অভিভাবকদের জন্য পরিষ্কার রাখতে হবে, আমরা প্রথম 3 বছর পর্যন্ত আমরা এটাকে বলি ফিজিওলজিক্যাল এজ অফ ইম্পেয়ার ইমিউনিটি, 3 বছর পর্যন্ত বাচ্চারা খুব ভালনারেবল থাকে, তারা যে কোনো অসুখ বিসুখই হতে পারে। তো এরকম বলা হয়ে থাকে যে প্রতি মাসে একটা করে এপিসোডে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া লাগতেই পারে, তবে সবার হয়তো লাগে না, কারো কারো কিন্তু আসলেই এমনটা লাগতে পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও কিছু আপনার এই প্রশ্নের সাথে সম্পূর্ণ প্রশ্ন থাকে যে বয়সের সাথে সাথে ওজনটা কেমন ছিল, তার নিউট্রিশন স্ট্যাটাসটা কেমন, তার ফিডিং স্ট্যাটাসটা কেমন, তার ইমিউনাইজেশন স্ট্যাটাসটা কেমন, এই বিষয়গুলো বিচার করে যদি তার ওজনটা কম থাকে বয়স অনুপাতে, তার যদি দেখা যায় যে খাওয়া দাওয়ার পুষ্টির বিষয়টা কিন্তু খুব একটা ভালো না, পাশাপাশি তার ইমিউনাইজেশনটা সময় মতো হচ্ছে না, তাহলে সবগুলো বিচার করলে কিন্তু না করলে কিন্তু তার ইমিউনটাকে আপনি বুস্ট করতে পারবেন না। ইমিউন বুস্ট করতে গেলে এই পারেপাশেগুলো রাখতেই হবে। যেমন একটা ব্রেস্ট ফিডিংয়ের বাচ্চা 6 মাস অবশ্যই ব্রেস্ট ফিডিং করবে, 6 মাসের উপরে 2 বছর পর্যন্ত অবশ্যই পরিপূর্ণভাবে ব্রেস্ট ফিডিং করবে, পাশাপাশি সম্পূর্ণ খাবার খাবে, সময় মতো টিকাগুলো সে নেবে। এবং আমরা বাবা মারা কী করবো, আমরা একটা সেফ ওয়াটার সাপ্লাইটা ইনশিওর করবো, সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইনশিওর করবো। এবং পারিপাশে এটাও ঠিক যে আমাদের বড়রা যদি অসুস্থ হই, এটাও কিন্তু একটা প্রভাব ফেলে, মা কিন্তু ঠান্ডা কাশি আক্রান্ত, শিশুটা কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হতেই পারে, বাবা বাইরে যাচ্ছেন, বাবা ঠান্ডা কাশি নিয়ে বাসায় ফিরলেন, তাহলে দেখা যাচ্ছে বাবা মাকে দিলেন, মা আমার শিশুটিকে দিল, তাহলে দেখতে পাচ্ছি যে বাসার মধ্যে একটা সাইক্লিক অর্ডার ইনফেকশনগুলো। স্যারমান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি।